দেখো এখানে কিছু ম্যাথ বাকি ছিল হ্যাঁ এই ম্যাথ দেখো কি করতে হবে ডিটারমিন দা স্কোয়ার অফ দা গিভেন এক্সপ্রেশন তোমাকে স্কোয়ার গুলো বের করতে হবে ফোর নাম্বারটা হ্যাঁ এগুলো করবো ফার্স্টে দেখো এখানে আচ্ছা ফর্মুলাগুলো কি মনে আছে ফর্মুলাগুলো কি তোমাদের মনে আছে ए प्लस बोलो तो देखी ए माइनस वि होलस्कार की स्क्वायर हाँ?

তাহলে টু এ প্লাস ফাইভ বি কি হবে এটা কি স্কোয়ার করলে এটা কি স্কোয়ার করলে কি হবে বলো তো দেখি হাফসা বলো

প্লাস ফাইভ স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার লিখো এটা করে ফেলো Thank you very much.

এখানে মনে করো সারা এটা হচ্ছে এ আর এটা কি সারা তাহলে সারা হোল বিয়ার ফর্মুলা কি প্লাস স্কোয়ার ওকে ক্লিয়ার সারা বুঝতে পারছো তাহলে তাহলে এটাকে স্কোয়ার করলে কী হবে ফোর তারপর হচ্ছে যে মাল্টিপ্লাই করলাম তারপর টোয়েন্টি ওকে স্যার ক্লিয়ার একটা করো আরেকটা করো এবার সেকেন্ড সেকেন্ড নাম্বারটা করো কৰো শেষ কত এসেছে বলো আচ্ছা তাহলে দেখো সারা তাহলে এই স্কোয়ার সারা এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি মনে করো তাহলে এই স্কোয়ার প্লাস টু এ তাহলে এটা হচ্ছে যে এটা আছে এই তিনটা মাল্টিপ্লাই করে থার্টি পাওয়া দেন হচ্ছে এটা হচ্ছে নাইন বিয়ার স্যার বুঝতে পারছো সারা বুঝতে পারছো লিখা শেষ সারা লিখেছ এটা ডি নাম্বারটা করো ফোর এ শেষ বলো আনসার কি হবে সারা সারা বলো আনসার কি হবে সারা সারা শেষ হয় তাড়াতাড়ি করো পুরো আনসার বলো স্যার এখনো হয়নি মনে বুঝতে পারোনি না ম্যাথটা স্যার স্যার বুঝতে পারো নাই না ম্যাথটা বলো কোথায় বুঝতে পারো নাই বুঝাই বলো আর কোথায় বুঝতে পারো নাই স্যার আমরা একটা ফর্মুলা শিখছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এটা বলতে পারবা স্যার স্যার এ মাইনাস হোল এ স্কোয়ার এ স্কোয়ার আচ্ছা এখন দেখো তুমি মনে করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি তাহলে সারা ফর্মুলাটা অ্যাপ্লাই করো এবার এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এ এর জায়গায় কি বসবে সারা স্যার এর জায়গায় কি বসবে ফোরে বসবে এর জায়গায় কি ফোরে হ্যাঁ আবার এর জায়গায় এখানে এর জায়গায় কি বসবে ফোরে বিয়ের জায়গায় কি বসবে তারপরে এখানেও বিয়ের জায়গায় কি বসবে আচ্ছা এখন দেখো ফোর এ হোলস্কোয়ার মানে কি ফোর এ হোলস্কোয়ার মানে হচ্ছে যে ফোর স্কোয়ার তাহলে এবার দেখো টু ফোর ইস এইট এইট থ্রি টোয়েন্টি ফোর মানে কত নাইন ক্লিয়ার बुझे गेछे एबार सारा लाइन तो कौन बुझते पाई नहीं क्लियरली कोनटा कोनटा कोन लाइन तो बुझते पारो नहीं बोलो तो एक तो ओके थर्ड लाइन तो अच्छा फोर ए होल स्क्वायर माने कि सारा फोर ए होल स्क्वायर माने होते सारा फोर स्क्वायर ए स्क्वायर ले फोर स्क्वायर माने को तो यस सर আচ্ছা এবার দেখো ফোর টু কত এইট এইট থ্রি কত ওকে আচ্ছা এবার দেখো এখানে দেখো সারা থ্রি স্কোয়ার মানে কত নাইন আর বি স্কোয়ার মানে তো বি বিয়ারই ক্লিয়ার আচ্ছা এবার এবার তাইলে এবার তাইলে এবার ই নাম্বারটা একটু করে ফেলো তাড়াতাড়ি স্যার তুমি আমাকে বলবো এটা আনসার কত তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে ছাড়া বলো তাড়াতাড়ি কি হবে सर 81x2 - 198xy + 22y2 अच्छा আরেকবার বলো স্যার আরেকবার বলো x2 কত স্যার আরেক 81x2 তারপর -198 আচ্ছা এক্স ওয়াই তারপরে প্লাস টোয়েন্টি টু ওয়াই বল আচ্ছা এখন তাইলে সারা একটু খেয়াল করো ফার্স্টে দেখো আমি কি করলাম এভাবে লিখলাম এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস

ইলেভেন ইন্টু ইলেভেন তাই না ইলেভেন ইন্টু ইলেভেন কত হয় তুমি কি করছো টু ইন্টু ইলেভেন করে বসে আছো হবে বুঝে গেছে বুঝতে পারছো সারা ভুলটা কোথায় করেছো আচ্ছা এখন ক্লিয়ার এখন দেখো একটা নিউ একটা নিউ ফর্মুলার না ঠিক এখন দেখো স্কোয়ার অফ থ্রি টার্মস আমরা একটা নতুন জিনিস শিখবো সেটা কি স্কোয়ার অফ থ্রি টার্মস এতক্ষণ কয়টা পড়ছি টার্ম ছিল কয়টা হাফসা টু টার্মস তিনটা টার্মের ফর্মুলা জানো

ওকে ঠিক আছে তাহলে এখন একটা ম্যাথ করো দেখি তোমরা তোমরাই করো হ্যাঁ আহ টু এ প্লাস থ্রি বি প্লাস ফোর এস ফোর সি এটা বের করো তো দেখি তাহলে কি হবে করা শেষ করা শেষ আচ্ছা সারা করেছো সারা তাহলে দেখ খেয়াল করো এই টু এ হোল স্কোয়ার হবে এটা হোল স্কোয়ার হবে এটা হোল স্কোয়ার হবে হ্যাঁ এবার কি হবে সারা এটা টু আসবে টু লেখার পর আমরা কোন দুইটা লিখবো এবার টু এবি হ্যাঁ টু এ বি দেখো এখানে কি ছিল টু এ বি ছিল তাহলে টু লিখার পরে কোন দুইটা টার্ম আসবে প্রথম দুইটা টার্ম টু এ ইন্টু থ্রি বি প্লাস টু বি সি বি সি প্লাস টু সি এ তাহলে ফোর সি ইন্টু টু এ সারা বুঝতে পারছো দেখো তো আচ্ছা তাহলে এবার দেখো

লিখে ফেলো সারা লিখো আর যদি না বুঝো আমাকে বলো আচ্ছা এবার দেখো এবার দেখো এই ম্যাথটা যদি বুঝো তোমরা অনেক সব ম্যাথই পারবা এটা দেখো মাইনাস এক্স মাইনাস থ্রি ওয়াই জেড ওকে এটা স্কোয়ার করবো আমরা এখন তাহলে এটা কিভাবে করতে পারি দেখো তো

ইন মাইনাস থ্রি প্লাস ওকে বুঝে গেছে এই লাইনটা মানে তুমি কি করতেছো এখানে এ মাইনাস টু এক্স তুমি ধরে নিচ্ছ এ মাইনাস থ্রি ধরে নিলা তুমি কি বি মাইনাস ফাইভ জেড টাকে তুমি ধরে নিলা কি सी मुझे कैसे क्लियर বুঝে গেছে সারা বুঝে গেছে বুঝতে পারছো লেখা শেষ এতটুকু লেখা শেষে গেছে আচ্ছা এখন দেখো মাইনাস টু এক্স হোল স্কেয়ার মানে কত বলো তো দেখি মাইনাস টু এক্স হোল স্কেয়ার মাইনাস টু এক্স মানে দেখো মাইনাস টু হোল স্কেয়ার ইন টু এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার টু টু ইজা কত ফোর তাহলে ফোর এক্স স্কোয়ার বুঝে গেছে ইয়ে বুঝতে পারছো সারা হাফসা তাহলে মাইনাস থ্রি হোস ওয়াই হোল স্কোয়ার কি হবে বলো দেখি মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার কি হবে প্লাস নাইন ওয়াই হ্যাঁ তারপরে এটা কি হবে প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার

सर द डन এবারে তুমি এটা করো হ্যাঁ মাইনাস 4p - 4p - 3q - 2r এটা করো But small cycles. So বলে বলিও আমাকে করো এটা

Okay.

এখন আমরা কিছু করলারি শিখবো কি শিখব কিছু করলারি শিখবো করলারি বলতে কি বুঝায় বলতে পারবা করলারি বলতে কি বুঝায় জানো তোমরা করলারি কি আচ্ছা সেটা হচ্ছে যে ফর্মুলা থেকে আমরা ফর্মুলা শিখছি তাই না তো ফর্মুলা থেকে আমরা কিছু ডিসিশন মেক করতে পারি ফর্মুলা থেকে আমরা কি কিছু কিছু কি করতে পারি ডিসিশন মেক করতে পারি এই ডিসিশন গুলোয় কি এই ডিসিশন গুলোয় কি যেমন ধরো যেমন ধরো আমরা শিখলাম যে আমরা শিখছি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন আমি টু এ বি রেখে এ যদি পাঠিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টা ওই পাশে গেলে কি হয়ে যাবে কি হয়ে যাবে প্লাস টু এ এই পাশে গেলে কি হয়ে যায় মাইনাস টু আচ্ছা তাহলে এটা ছিল ফর্মুলা এটা কি ছিল ফর্মুলা হ্যাঁ আর এই যে এখান থেকে ডিসিশন আমরা পেলাম এটাকে আমরা বলবো কি কি বলবো করলারি তাই না তাহলে করলারি থেকে আসে করলারি থেকে আসে

অথবা কি হতে পারে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ ওকে এরপর প্লাস বি হোলস্কোয়ার সমান তুমি এভাবে লিখতে পারবা এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক আছে এখন তোমাদের মনে কোয়েশন আসতে পারে এটা কিভাবে লিখতে পারবো আমরা হ্যাঁ দেখো

বুঝতে পারছো কথাটা বুঝো নাই সারা বুঝো নাই সারা আমাকে আচ্ছা স্যার তুমি মনে রাখো যে এ প্লাস বি হোল স্কোয়ার সময় কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর ওকে আর এ মাইনাস বিয়ার সমান কি হয়ে কি লেখা যায় কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে এটা বাকি এটা হয়ে যাবে কি মাইনাস ফোর আচ্ছা এরপর দেখো এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার বি হোল স্কোয়ার ওকে আর এটা হচ্ছে বি স্কোয়ার ফর্মুলা হ্যাঁ একসাথে এটা আর ফাইভ নাম্বার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ফোর এব ফর্মুলা সমান হচ্ছে পরিবি সমান হচ্ছে যে হোল স্কোয়ার এখন হয়ে যাবে কি মাইনাস ওকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার আর ফোর বি সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস জাস্ট বুঝে গেছে সারা এটাকে আরেকটা ওয়েতে লেখা যায় সেটা হচ্ছে কি হয় এ প্লাস বি ডিভাইডেড বাই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই হোল স্কোয়ার ওকে মানে এটা এটা ফর্মুলা সেমই এটা এটা করলারি সেম এই ফোরটা কি হয়েছে এ পাশে গেলে এটাকে টু হিসেবে লেখা যায় কারণ এখানে স্কোয়ার আছে তো সেজন্য ওকে এগুলাই হচ্ছে করলারি মেইন করলারি হচ্ছে এগুলাই লিখে রাখো লিখে ফেলো লিখার শেষ হলে বলো আমাকে হ্যাঁ হম বলো এ বি টা বুঝতে পারো এম ফোর এ টা বুঝতে পারো নাই আচ্ছা দেখো স্যার এ প্লাস বি হোস্ট কেয়ার

এটা ক্লিয়ার হ্যাঁ লিখে ফেলো তাহলে এটা লিখে ফেলো আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো সেটা আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি আজকে এতটুকু থাক হ্যাঁ ঈদের পর আজকে অনেকদিন পর ক্লাস হলো তোমরা এই ম্যাথ গুলো একটু বাসায় প্র্যাকটিস করবা কোনগুলা সিক্স থেকে কত থার্টিন পর্যন্ত ওকে মানে এই 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 যে শীত শীতের এই ম্যাথ গুলা প্র্যাকটিস করবা ওকে স্যার আমার বলো টেক্সট বুকের ফিফটি সিক্স নাম্বারের তিন নং ম্যাথ গুলো করতে প্রবলেম হচ্ছে কোথায় একটু দেখি তো পেজ নাম্বার বলো পেজ নাম্বার ফিফটি সিক্স এখানে কোনগুলো কোনগুলো বুঝছো স্যার হচ্ছে করলারি গুলো আর কি বুঝছো 3 নাম্বার কি মানে পেপার কাটিং মেথডে নাকি হচ্ছে যে নরমালি করতে মানে এগুলা তো আসলে করলারি আর কি মানে কিসে শে প্রবলেম হচ্ছে বল তো পেপার কাটিং মেথডে পেপার কি পেপার কাটিং মেথডে করতে বল সেগুলো জি স্যার সব পেপার কাটিং method করে করে exam দেখাতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখবো এটা কেমনে করা যায় হ্যাঁ ওকে স্যার ওকে এক্সাম কখন জি স্যার এক্সাম কখন স্যার এক্সাম স্যার এক্সাম শুরু হবে তিন তারিখ থেকে আচ্ছা তাহলে কি করবা শীতের ম্যাথ গুলো কি করবা প্র্যাকটিস করবা নেক্সট ক্লাস কখন মানডে হ্যাঁ ओके ठीक है सर सारा हफ्सा जी सर अस्सलाम वालेकुम सर